অনেকে দেখবেন স্পাইনের অপারেশন করেন অনেকে আবার থাইরয়েডের অপারেশন করেন এই ধরনের অপারেশনগুলোতে কি হয় জানেন তো গলা কেটে হয় ধরুন এই স্পাইনের অপারেশনে গলার এখানটা কাটা হয় বা এখানটা কাটা হয় এই জায়গাটা এই জায়গাটা কেটে স্পাইনের সার্ভাইকেল স্পাইনের অপারেশন হয় আবার থাইরয়েডের অপারেশনের গলার এই অংশগুলো কাটা হয় এবং এখানে গুরুত্বপূর্ণ নার্ভ থাকে প্রচুর যে নার্ভগুলো এই অপারেশনের জন্য কিন্তু যদি ড্যামেজ হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে স্থায়ীভাবে গলার স্বরের ক্ষতি হয় অনেকে নাকের অপারেশন করেন নাকের অপারেশন করার পরও গলার স্বরের পরিবর্তন হতে দেখা যায় সুতরাং যদি মনে হয় যে কোনো কিছু এই ধরনের ইনসিডেন্ট হচ্ছে এবং আপনার গলার স্বরের পরিবর্তন হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই আপনার ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত আর যখন যদি আপনি মনে করেন যে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের সাহায্য নিয়ে আপনি আপনার গলার সিস্টেমকে টোটাল সাউন্ড সিস্টেমকে ভালো রাখতে চান তাহলে বলবো অবশ্যই আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান আপনার পাশে আছে আজকে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে আয়ুর্বেদিক পরীক্ষালব্ধ এবং গবেষণালব্ধ ভেষজ আপনার সাথে আছে যেভাবে আপনি আপনার ইএনটিকে বা যেভাবে আপনি আপনার টোটাল ভয়েস বক্সকে বা টোটাল আপনার শ্বাসনালীকে আপনি যত্নে রাখতে পারেন ভালো রাখতে পারেন বা বারে বারে যদি আপনার গলার শর্ট চেঞ্জের প্রবণতা থাকে আপনি সেটাকে কারেক্ট করতে পারেন অবশ্যই পরম্পরায় ভেদ আপনার সাথে ছিল আছে থাকবে